শরতের টুয়ার্সের প্রাকৃতিক সৌন্দর্য দেখতে একদিনের ছোট্ট ট্রিপে ঘুরে এলাম সামসিং। জলপাইগুড়ি থেকে মাত্র 2-2.5 ঘন্টার জার্নি। লাটাগুড়ি ফরেস্টের মধ্য দিয়ে যাওয়ার সময় প্রথমে দাঁড়ালাম মহাকাল ধামে। প্রায় কয়েক দশক প্রাচীন এই ধামকে এখানে বেশ জাগ্রত বলে গণ্য করা হয়। তবে এই ধাম ছাড়াও এই জায়গার স্পেশালিটি হলো এখানে ভারত আর ভুটান দু জায়গারই স্থানীয় সময় মোবাইলে দেখা যায়। এরপর এখান থেকে রওনা দিলাম সামসিংয়ের উদ্দেশ্যে। চালসামোর থেকে সোজা বাঁদিকে মেটেলির রাস্তা ধরলাম। এই রুটে ডেস্টিনেশনের তুলনায় আশেপাশের প্রাকৃতিক সৌন্দর্যটাই বেশি সুন্দর। কখনো চা বাগান, আবার কখনো রাস্তার দুধারে সাজানো ঘন সবুজ গাছপালার মধ্য দিয়ে গাড়ি এগোতে থাকলো। কিন্তু মেটেলি মোড়ে এসে অস্বাভাবিক জ্যামের মধ্যে পড়লাম। হাই গাইস, আমরা মেটলি মোড়টা পার করলাম। ওখানে প্রচুর ট্রাফিক, দু সাইডে গাড়ি লাগিয়ে দিয়েছে। এক সাইডে টোটোগুলো আছে, এক সাইডে ভ্যানগুলো আছে। আমাদের প্রায় 20 মিনিট ওখানে দাঁড়াতে হলো। 20 মিনিট পরে আমরা সেটাকে পার করি। তো সে যখনই আসবেন টাইমটা নিয়ে আসবেন। প্রায় 2 ঘন্টা জার্নির পর এসে পৌঁছালাম রকি আইল্যান্ড। সবাই মিলে চললাম নদীর পাড়ে। দূরের সবুজে মোড়া পাহাড়ের বুক চিরে বয়ে চলা মূর্তি নদীর ওপর পড়ে থাকা এত বিশালাকার পাথরের জন্যই এই জায়গার নাম হয়েছে রকি আইল্যান্ড। এখন এখানে জল কম, তবে বর্ষাকালে এই নদী ফুলে ফেঁপে ওঠে। জল অনেকটাই স্বচ্ছ। এই ঠান্ডা জলে পা ভিজিয়ে বেশ কিছুক্ষণ সময় কাটালাম। এখানে আশেপাশে হালকা টিফিন করার জন্য বেশ কিছু রিভার সাইড ক্যাফে রয়েছে। আমি অর্ডার করেছিলাম ভেজ মোমো। তীব্র ইচ্ছা হো রা কি জরা সা এসে করকে পোস লিয়া যায়, বড়া মজা আয়ে। লেকিন ইয়ে গওয়াহি দে দেগি, ফাঁস যায়েঙ্গে ইসিলিয়ে। খাওয়া দাওয়া সেরে এখান থেকে রওনা দিলাম আমাদের নেক্সট ভিজিটিং পয়েন্ট লালিগুড়াসের উদ্দেশ্যে। দূরত্ব মাত্র 4 কিলোমিটার। পাহাড়ের ওপর ঠিক যেন একটা চাতাল, একদিকে চা বাগান আর অন্যদিকে গভীর গিরিখাত দিয়ে বয়ে চলেছে মূর্তি নদী। নিচে নদীর ধারে রয়েছে সাজানো পিকনিক স্পট, পাশেই বানানো আছে আই লাভ স্যামসিং এর একটা বড় সাইনেজ। তো এখানেই শেষ হলো আমার একদিনের ছোট্ট ট্রিপ। আবার একটা নতুন ডেস্টিনেশনের গল্প শোনাতে আসবো আমার নেক্সট ব্লগে।